প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি নমস্কার। তোমাদের প্রিয় বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনএস হোম স্কুলিং ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয়ন্ত জন্মদেব। শিক্ষার্থী, আজকে ক্লাস সপ্তম শ্রেণীর এবং নেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায়ের পাঠ এক এবং দুই, সততা ও সততার উপাখ্যান বা সততার পুরস্কার নিয়ে। তো সততা নিয়ে এক কবি কল্যাণচন্দ্র রায় লিখেছিলেন এরকম, সততাই মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ, দুর্নীতি নাশের তরে উত্তপ্ত আগুন, সততারে হৃদয়তে করে যে ধারণ, শান্তি সুখ তারে এসে করে যে বরণ, কাজে কর্মে কথাতে যে সততা রাখেন, সবে তারে সম্মান ও বিশ্বাস করেন, সততা ধারণে সব পাপ দূরে রয়, সততার পুরস্কার সর্বসুখময়, যে করে অর্জন এই চারিত্রিক গুণ, বিবেক বুদ্ধিতে হয় উত্তম সেজন। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সাথে আলোচনা সততা এবং সততার উপাখ্যান নিয়ে, ক্লাস নাম্বার পাঁচ। তোমরা তোমাদের বই আমাদের এই ভিডিও দেখার খেলেন নিয়ে বসতে পারো, এবং এই ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মতামত বা কোনো বিষয় জানার থাকলে আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের ফেসবুক বা মেসেঞ্জার আইডি দেওয়া আছে, তোমরা সেখানে নক করেও জানতে পারো। তো চলো আমরা পাঠ এক প্রথমে জেনে নেই, আমাদের সততা কি বা সততা গুণ বলি কি বিষয়ের উপর হয়। শিক্ষার্থী, সততা মানব চরিত্রের একটি বিশেষ মহৎ গুণ। সৎ শব্দ থেকে সততা শব্দের উৎপত্তি। এগুণ যার থাকে তিনি সমাজে বিশেষভাবে পরিচিত হয়ে থাকেন। সততা আসলে কোনো একক গুণ নয়, এগুলো অনেকগুলো গুণের সমষ্টি। এসব গুণের মধ্যে রয়েছে সত্যনিষ্ঠা, আন্তরিকতা, স্পষ্টবাদিতা, সদাচার, লোভহীনতা প্রভৃতি। কোনো অন্যায় বা অবৈধ কাজ না করা নামই হচ্ছে সততা। যিনি সত্যের পূজারী, সত্য কথা বলেন, সৎ পথে চলেন, কখনো সত্যকে গোপন করেন না, মিথ্যাকে প্রশ্রয় দেন না, তিনি সততা গুণে গুণান্বিত। সততা আমাদের ধর্মের অঙ্গ। সততা মানব জীবনে শান্তি এবং স্বস্তি এনে জীবনকে করে তোলে আলোকিত। সততার গুণেই মানুষ আজ সমাজে মহান বলে আখ্যায়িত হয়ে থাকে। সততায় মানুষকে পৌঁছে দিতে পারে তার সাফল্যের দ্বার প্রান্তে। শিক্ষার্থী, তোমাদের সাথে আমরা এখন আলাপ করব, আলোচনা করব পার্ট দুই, সততার একটি উপাখ্যান নিয়ে। এখানে একটি ছেলে, তার নাম ছিল তুর্ণী। এই তুর্ণী জীবনের একটা গল্প বা একটা উপাখ্যান আমাদের পার্ট দুইয়ে দেওয়া আছে, আমি গল্পটা পড়ে শোনাচ্ছি। তুর্ণী নামে একটি ছেলে ছিল, যে গ্রামে এক দরিদ্র পিতামাতার একমাত্র সন্তান। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সে পিতামাতাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছিল, অর্থ অভাবে লেখাপড়া করতে পারেনি। গ্রামে কাজকর্মের খুবই অভাব, তাই একদিন সে গ্রাম ছেড়ে শহরে আসে কাজের সন্ধানে। শহরে এসে হাঁটতে হাঁটতে একটি দোকানে এসে দোকানদারকে বলল, কাকু আমি খুবই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস জল দেবেন। দোকানদারের নাম ছিল দয়াল বসাক। তিনি ছেলেটির দিকে তাকিয়ে বললেন, এখানে বসো, তোমার নাম কি, কোথায় থাকো? দোকানদারের কথায় সে বসল এবং বলল, আমার নাম তুর্ণী, অনেক দূরের গ্রাম থেকে এসেছি কাজের সন্ধানে। দোকানদার তাকে এক গ্লাস জল দিয়ে আলাপ আলোচনা সেরে কী যেন ভেবে হঠাৎ বললেন, তুমি এখানে একটু বসে থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তুর্ণীকে দোকানে বসিয়ে দোকানদার বেরিয়ে গেল। তুর্ণী দোকানে বসে দোকানের পাহারা দিতে লাগল, কিন্তু অনেক সময় হয়ে গেল, দোকানদার ফিরে আসছে না, এখন সে কী করবে? দোকান ফেলে কোথাও যেতেও পারে না, এর মধ্যে আবার কয়েকজন ক্রেতাও এসেছেন শাড়ি কিনতে, শাড়ির গায়ে দাম লেখা ছিল, তাই শাড়ি বিক্রি করতে তুর্ণীর কোনো অসুবিধা হলো না, কারণ বাবার সাথে তুর্ণী ছোটোবেলায় হাটে বাজারে কাপড় বেচা কেনা করেছে। সারাদিন সে বেশ কয়েকটি কাপড় বিক্রি করলো, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল।
কিন্তু দোকানদারের দেখা নেই। উপায়ন্তর না দেখে টুনির দোকান বন্ধ করে সেখানেই রাত কাটালো। পরের দিনও দোকানদার এলেন না। টুনি আর কি করে, সে দোকান খুলে বসে রইল। সারাদিন দোকানে সে কাপড় বিক্রি করে কাটালো। দোকানদার সেদিনও ফিরে এলেন না। এভাবে দিন যায়, মাস যায়, কিন্তু দোকানদার আর ফিরে এলেন না। উপায়ন্তর না দেখে টুনির দোকান চালাতে লাগল, আর দোকানদারের জন্য অপেক্ষা রইল। ব্যবসায়ী মহলে তার এখন নাম ডাক হয়েছে, সকলেই তাকে এখন সম্মান করে। তার এখন চারটি দোকান, অনেক কর্মচারী কাজ করে, সেই দোকানগুলোর দেখাশোনা করে, কর্মচারীদের বেতন দেয়, দোকানের হিসেবপত্র দেখে। সে এখন খুব ব্যস্ত। একদিন টুনি দোকানের গদিতে বসে আছে, এমন সময় দেখে এক বৃদ্ধ লোক লাঠিতে ভর করে তার দোকানের সামনে এসে টুনিরকে খুঁজছে। তার পরনের ছেঁড়া ময়লা কাপড়, শরীর খুবই দুর্বল ও রুগ্ন, দেখে তাকে ভিক্ষুকই বলে মনে হয়। কিন্তু টুনি তার দিকে তাকিয়ে তাকে চিনতে পারল। সে তাড়াতাড়ি গদি থেকে নেমে তার কাছে গেল, তাকে বুকে জড়িয়ে ধরে বলল, কাকু আমাকে চিনতে পারেননি, আমি টুনির, আমি এতদিন ধরে আপনার দোকান পাহারা দিয়ে আসছি, দোকান ছেড়ে কোথাও যাইনি, দোকানে আয় দিয়ে আরও ব্যবসা বাড়িয়েছি, আপনার কোনো ক্ষতি হতে দেয়নি, আপনি এসেছেন তাই এবার আমার ছুটি, আপনি আপনার দোকান বুঝে নিন। বৃদ্ধ দোকানদার টুনিরের সততায় মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলেন। তিনি বললেন, না টুনির, আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এ সবই তোমার, আমার স্ত্রী পুত্র কন্যা সবাই আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমি ছাড়া এই জগতে আমার কেউ নেই। তিনি বললেন, সেদিন তোমাকে দোকানে রেখে বাইরে গিয়ে সংবাদ পেলাম আমার স্ত্রীর মৃত্যুসজ্জায়, তাই দ্রুত বাড়ি চলে যাই, গিয়ে দেখে আমার স্ত্রী মারা গিয়েছে, তার কয়েকদিন পর ছেলে মেয়ে দুটোও মারা যায়, তারপর সংসার ঝামেলার মধ্যে আর থাকতে ইচ্ছা করলো না, আশ্রমে আশ্রমে থাকি, তাই তোমার আর কোনো খোঁজখবরও নিতে পারিনি, কিছু হারিয়েও আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি, হঠাৎ তোমার নামটা মনে পড়লো তাই ছুটে এলাম, তোমাকে খুঁজে পাবো এ কথা ভাবিনি, তোমাকে এই অবস্থায় দেখে আমার কী যে আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না, তুমি আমার দোকান রক্ষা করেছ, আমার আবার আমাকে দেখেই চিনতে পেরেছ এবং দোকানও আমাকে দিতে চেয়েছ, এটা কয়জন করে, তুমি মানুষ নও তুমি দেবতা, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি আরও অনেক বড় হবে। টুনির বলল, কাকু আপনি আমার পিতার মতো, আপনি আমাকে বিশ্বাস করে দোকান ফেলে রেখে চলে গিয়েছিলেন, আমি সে বিশ্বাসে মর্যাদা রক্ষা করতে পেরেছি, এটাই আমার সান্ত্বনা, আমি এর বেশি আর কিছু চাই না। দয়াল বসক বলেন, বাবা টুনির, তুমি যা করেছ তা কয়জন করে, সকলেই নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্যকে ঠকাতে চায়, আর তুমি আমার সে ছোট্ট দোকান শুধু রক্ষাই করোনি, তার আয় থেকে উন্নতি করে আর ব্যবসা বাড়িয়েছ, এ সবই তোমার, এটাই তোমার পুরস্কার, তুমি এর প্রকৃত মালিক। কিন্তু টুনি তার গ্রামে ফিরে যেতে চাইলেও দয়াল বসারা তাকে ছাড়েননি। শিক্ষার্থীরা, এই উপাখ্যান থেকে আমরা কী শিখলাম? জীবনকে সার্থক করতে হলে সততাই হচ্ছে একমাত্র উৎকৃষ্ট পন্থা। সততাই মানুষকে নিয়ে যায় মর্যাদার পথে। যে সকল গুণ মানুষকে মহৎ, পূর্ণবান এবং আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে তাদের মধ্যে সততার গুরুত্ব অধিক। অন্যদিকে অসৎ ব্যক্তির মন কালিমালিপ্ত, সে অন্ধকার জগতে বাসিন্দা, যার ফলে সমাজ এবং রাষ্ট্রে শান্তি বিঘ্নিত হয়, এ ধরনের মানুষকে সকলেই ঘৃণা করে। সততা না থাকলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সততা মানুষকে ভালো মন্দের পার্থক্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সৎ মানুষকে সকলেই শ্রদ্ধা করে, ভালোবাসে। আমাদের বিশ্বে যত মহাপুরুষ এসেছিলেন, যারা জন্মগ্রহণ করেছেন মহাপুরুষ, তারা সকলেই সততার ধারক ও বাহক। সততার জন্য তারা নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেননি। সত্য প্রকাশ করাই ছিল তাদের জীবনের ব্রত, এবং এই সত্য প্রকাশ করাই হোক আমাদের জীবনের ব্রত। শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাথে আলোচনা করলাম পাঠ 1 এবং 2 নিয়ে, সততা এবং সততা পুরস্কার নিয়ে, যা তোমরা ষষ্ঠ অধ্যায়ে পেয়েছ। তোমাদের জন্য ছোট্ট একটি SW থাকবে, সেটা হচ্ছে পেজ নাম্বার 48 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন।
से क्षेत्र में तुम्हारे जो छोट एस डब्ल्यू पृष्ठा 48 अर्थात 48 पृष्ठार संक्षिप्त प्रश्न एक प्रश्न हे सतता बोलते कि बुझ एवं दुटो उदाहरण दाओ तो शिक्षार्थी तुम्हारे बार्षिक सिलेबस अनलाइन क्लासगुलो चलते छोटो छोटो एस डब्ल्यू दिच्छी जे एस डब्ल्यू ऊपर एक मार्क तुम्हारे बार्षिक परीक्षा जुक्त करब तो तुम्हारा एस डब्ल्यूगुलो प्रति रविवार दिन कर अवश्य स्कूले जमा दिए दिवे स्कूलेर जे स्कूलेर साथे सम्पर्क रक्षा करबे स्कूलेर बकेया थाकले बकेयागुलो परिशोध करे दिवे सेई आशाबाद रेखे भिन्न कोनो टपिक निये देखा होबे सेई प्रत्यय रेखे सबाइके नमस्कार जानिए विदाय निच्छि आमि जयन्त चंद्रदेव।